আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেন থেকে আমি আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের একটা রেসিপি করবো আজকে। সেজন্য আমি বাজার থেকে এখানে 1.5 কেজি চিংড়ি মাছ এনেছি, সেটা কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এই চিংড়ি মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটার মধ্যে আমি প্রথমে একটু লবণ, হলুদ এবং মরিচ দিয়ে আগে একটু মাখিয়ে নেব। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ এবং এরপরে দিব হলুদের গুঁড়া দিয়েছি লবণের হলুদের গুঁড়া দিয়েছি লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছটা আমি একটু তেলে আগে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল এক প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব নারকেল বাটা দিয়ে চিংড়ি ভুনা। আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ির তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি। এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, একবার স্বাদ মতো লবণ। তারপরে এখানে এখানে আমি হলুদ মরিচ তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব এক একে দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, thank you.
চামচ মরিচ দিয়ে দিচ্ছি। মজাদার নারকেল দিয়ে চিংড়ি মাছ পোনা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় আপনারা আমার রান্নাকে একটা শেয়ার কষ্ট করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করেও আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।